নজর রাখবো এবার একটু অন্য খবরে। একমাত্র ব্রত সমাজের ব্রাত্যজনের জীবনে শিক্ষার আলোকবর্তিকা তুলে ধরা। বাগদি, দুলে, মুচি, ম্যাথরের ছোট ছোট ছেলেমেয়েরাই তার বেঁচে থাকার অবলম্বন। গরিব অসহায় পরিবারের ওইসব ক্ষুদেদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব তুলে নিয়েছেন স্বেচ্ছায় নিজের কাঁধে। দীর্ঘ ৩০ বছর এই রুটিনেই অভ্যস্ত হয়ে পড়েছেন জ্যোৎস্না সেনগুপ্ত। দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় রয়েছে তার মাটির কুড়ে ঘরখানি। বর্ষায় জল ঢুকে যায় সাপখোপ। যে কোনো সময় সেই মাথা গোজার ঠাঁইটুকুও নিমেষে মুছে যেতে পারে। তবু পরম মমতায় আজও নিয়ম করে মানুষ গড়ার কাজটা করে চলেছেন জ্যোৎস্না দেবী। সরকারের কাছে সহায় সম্বলহীনা বৃদ্ধার একটাই আবেদন, তার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রীদের স্বার্থে তাকে দেওয়া হোক একটি পাকা বাড়ি, যেখানে বসে তিনি আমৃত্যু জেলে যাবেন শিক্ষার দীপালোকখানি। দারিদ্র্যের তীব্র কষাঘাতেও তিনি হার মানেননি, হাল ছাড়েনি একটি দিনের জন্য। তার মাটির দেওয়ালে পর্ণকুটিরই এতকাল এক জ্ঞান মন্দির হয়ে শিক্ষার আলো ছড়িয়েছে গ্রামের অজ্ঞানতার সেই অন্ধকার কোণগুলোতে। বাঁকুড়া পাত্রসাহের ব্লক, এই ব্লকেরই হামিরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পারুলিয়া গ্রাম। গ্রামের এক কোনায় ঝোপিঝাড়ি ঢেকে ফেলা একটি জরাজীর্ণ কুড়ে ঘর। এই কুড়ে ঘরেই গত ৩০ বছর যাবৎ এক অবৈতনিক বিদ্যালয় চালিয়ে আসছেন জ্যোৎস্না সেনগুপ্ত নামে এই প্রৌঢ়া। ছাত্রছাত্রীরা সকলেই হতদরিদ্র পরিবারে, কিন্তু হাজার দারিদ্র হার মানাতে পারেনি নাছোড় এই মহিলাকে। গত ৩০ বছর ধরে মানুষ করার কারিগর হয়ে আগলে রেখেছেন গ্রামের এইসব প্রাপ্তজনেদের, কিন্তু আর যেন চলছে না। কারণ মাথার উপরে ছাদ হয়ে এতকাল যে কুড়ে ঘরটা তাকে আশ্রয় দিয়েছে জ্যোৎস্না দেবীর মতো, সেটিও আজ বয়সের ভারে নুচ্ছ। চলতি বর্ষাতে যে কোনো দিন সেটি মিশে যেতে পারে মাটিতে। ঘরের চারিদিকে ঘন ঝোপ জঙ্গল, প্রতিদিনই যেখান থেকে বেরোয় বিষাক্ত সাপখোপ। দেওয়াল ভেঙে পড়ার আশঙ্কায় ঘরের ভিতরে গিয়ে পড়াশোনা সম্ভব হয় না খুদে পোড়াগুলোকে নিয়ে। তাই নিরুপায় হয়েই এখন রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছেন একখানি ঘর, যা শুধু তাকে নয় তার প্রাণাধিক ছাত্রছাত্রীদেরও দেবে একটা নিরাপত্তার আশ্বাস। আমার সমস্যা, আমার বাড়ি নেই, তাই এই উঠোনের মধ্যে বসাতে হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদিকে। হ্যাঁ, কিন্তু ওরা আর কোথায় যাবে? আমি এই ৩০ বছর ছেলে পড়াচ্ছি, ওদিকে নেই। তখন বাড়িটা আমার ঠিক ছিল, এখন আমার বাড়িটা ভেঙে গেছে। বাড়ির সমস্যা অনেকটা করে দিতে হবে, কেন যাতে ছেলেদিকে আমি বসাতে পারি। কীভাবে পড়ায়? ১ থেকে ৪ পর্যন্ত পড়ায় বাচ্চা বাচ্চা ছেলেরা। হ্যাঁ, কিন্তু তার পয়সার কোনো দাবি করি না বা দিতেও পারে না, কেননা এরা পাবে কোথায়? এরা গরিব তো সব, তাই পারে না। হ্যাঁ, সরকার থেকে কোনো সাহায্য পেয়েছে না? সরকার থেকে কোনো সাহায্য পাইনি। খুব আতঙ্কের মধ্যে আছি, যে কোনো সময় বাড়ি পড়ে যেতে পারে, যে কোনো সময় পড়ে যেতে পারে। দেখতে তো পাচ্ছেন কেমন বাড়িটা হয়েছে। তাদের প্রিয় দিদিমণির ছোট্ট একটা পাকা বাড়ি হোক, সেখানেই বসে নিশ্চিন্তে তারা পড়াশোনা করতে পারবে। তারা করবে না প্রতি মুহূর্তে ঘর ধসে পড়ার ভয়। সরকারের কাছে এই প্রার্থনা জানাচ্ছে খুদে পড়ুয়ারা। বাড়িটা ভাঙ্গা, বর্ষাকালে সাপ বেরোচ্ছে, যখন তখন ভেঙে যেতে পারে। এখানে একটা ভালো বাড়ি হোক, আমরা খুব ভয় পাই, যখন তখন ভেঙে যেতে পারে। আবেদন করছে এখানে একটা বাড়ি হোক। বৃষ্টির দিনে আমরা অনেক পড়তে পড়তে ভিজে যাই, আর এখানে অধিকাংশ দিনই এখানে সাপ বেরোয়, এই ঘরটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এখানে একটা ভালো বাড়ি হোক। জ্যোৎস্না দেবীর মতো একজন সমাজসেবী মহিষী মহিলার এমন দুর্দশা শুধু এই গ্রামেরই নয়, গোটা সমাজের কাছেই এক লজ্জা। তাই যত দ্রুত সম্ভব পঞ্চায়েতের মাধ্যমে তিনি পান একটি বাড়ি। তার ছাত্রছাত্রীদের মতো তার প্রতিবেশীরাও চান এমনটাই। এটা তো ডেফিনেটলি, কারণ একটা বিপদসংকুল একটা পরিবেশের মধ্য দিয়ে বাচ্চারা রয়েছে। আর আপনারা তো অ্যাট প্রেজেন্ট দেখতেই পাচ্ছেন যে একটা রেনি সিজন, যখন যখন তখন বাড়িটার দেয়াল টেয়াল ভেঙে পড়তে পারে, আবার সাপ খুব যে কোনো সময়ে বেরোতে পারে। আজকে এই বাচ্চাদেরকে নিয়ে কাকিমা যেভাবে ওনার কী বলবো জীবিকা তো নয়ই মোটেই, মানে টেনে নিয়ে চলেছেন, তা সেটা খুবই গর্বের। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাড়িটা না থাকার জন্যে এটা আমাদের কাছে খুব লজ্জার। দারিদ্র্যের ছোবলে ক্ষতবিক্ষত হয়ে গেলেও জ্যোৎস্না দেবী নিজেকে দরিদ্র বলে ভাবতে রাজি নন। তাই হয়তো আজও তিনি এপিএল অর্থাৎ দারিদ্র সীমার ঊর্ধ্বে হিসেবে নিজের পরিচয় দিতে চান, যা কিনা বাস্তবে তার সরকারি আবাস পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন গ্রামের পঞ্চায়েত সদস্য ভাস্কর চন্দ্র বাগদি। আমরা মোটামুটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি, হ্যাঁ, এবং উনিও আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যাতে আমরা তাড়াতাড়ি বাড়িটা দিতে পারি। উনি বলছেন যে বারবার আপনাদেরকে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু উনি এপিএলে থাকার জন্য আমরা দিতে পারি নাই ঘরটার ব্যাপারে। উনি যদি ঘরটা যদি পায় তাহলে আমাদের খুব মানে আনন্দিত হব এবং খুশি হব।
এই পৃথিবীতে অনেকেই আছেন যারা কোনো কিছু পেতে নয়, শুধু দিতেই আসেন। সারা জীবন অকৃপণ হাতে তারা শুধু দিয়ে যান, আর তাদের দান হাত পেতে গ্রহণ করে এই সমাজ। জ্যোৎস্না দেবীর মতো মানুষেরাও হয়তো এই ব্রতঋণী, যারা তাদের নিজেদের দানের বিনিময়ে প্রতিদান কোনো কিছুই প্রত্যাশা করে না, আর হয়তো এভাবেই তারা বারবার জিতে যান জীবনের আসল বাজিটাই। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।